নমস্কার আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্যান আধার কার্ডের লিংক করার যে ডেট, সেই ডেট সত্যিই কি বাড়ানো হলো? আপনারা জানেন যে ডেট ছিল সেটা অলরেডি ওভার হয়ে গেছে, অর্থাৎ 6 মাসের 30 তারিখ লাস্ট ডেট ছিল। এই লাস্ট ডেটের মধ্যে 1000 টাকা পেমেন্ট করে আপনারা প্যান আধার লিংক সম্পন্ন করতে পারতেন, অনেকেই করেছেন। যারা করতে পারেননি বা কোনো নাম ভুল বা ডেট অফ বার্থ ভুল, তারা ভাবছেন তাহলে হয়তো এই সময়ের মধ্যে কমপ্লিট না হলে আমরা কিভাবে পেমেন্ট করব, পেমেন্টটা কি সাকসেস হবে। পেমেন্টটা সাকসেস হলেও যদি না কারেকশন সম্পন্ন হয় তাহলে তো পেমেন্টটা ক্যান্সেল হবে। তো এরকম মনোভাব বা এরকম বিষয়গুলো যদি আপনার হয়ে থাকে, আপনি যদি ভাবছেন আপনার প্যান আধার লিংক কীভাবে করবেন, তাহলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা এমন ইনফরমেশান প্রোভাইড করব যেখানে আপনার ডেট ওভার হয়ে গেলেও আপনি প্যান আধার লিংক সম্পন্ন করতে পারবেন একই পদ্ধতিতে, কোনো এক্সট্রা পেমেন্ট ছাড়াই। কোনো এক্সট্রা পেমেন্ট বলতে অনেকেই দাবি করতেন যে যে ডেটটা বলা হয়েছে সেই ডেট ওভার হয়ে গেলে আপনাদেরকে এক্সট্রা পেমেন্ট করে এই প্যান আধার লিংক করতে হবে বা তার জন্য আলাদা ডেট বাড়ানো হবে। এখন পর্যন্ত ডেট বাড়ানোর কোনো নোটিশ আপনারা কোথাও দেখতে পাননি, কিন্তু আজকে আমরা আপনাদেরকে এমন একটা নোটিশে নিয়ে আসবো এবং সেখানে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন আপনার প্যান কার্ড আধার কার্ডের লিংক কতদিন পর্যন্ত করতে পারবেন। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আজকের আমাদের ভিডিও, প্যান আধার লিংক। আপনি দেখছেন আপনার আধার কার্ডে যা নাম আছে, যা জন্ম তারিখ রয়েছে, প্যান কার্ডের সম্পূর্ণ আলাদা। আপনাকে হয়তো কেউ বলেছে যাক না সেটা ক্যান্সেল হয়ে যায়, যাক আপনি নতুন করে প্যান কার্ড আবেদন করবেন, তাহলে হয়তো কিছুটা হলেও আপনি ভুল ভাবছেন। আমরা কিছুদিন আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম, আপনি এই পদ্ধতি অবলম্বন করে প্যান কার্ড পেয়ে যাবেন, কিন্তু তার যে পরবর্তী কিছু হতে চলেছে সেটা কিন্তু কোনো জায়গায় জানানো হয়নি। আপনি যদি প্যান কার্ড ডিপার্টমেন্টে যে ওদের অফিসিয়াল নম্বরটা উপরে উঠছে যদি ফোন করেও জিজ্ঞেস করেন, এই বিষয়টা আপনাকে জানানোই হবে না, বলা হবে টাইম রয়েছে আপনি এখনও লিংক করতে পারবেন। তো এই টাইম রয়েছে কতদিন রয়েছে? অ্যাকচুয়ালি আমরা ওদের অফিসিয়াল হেল্পলাইন নম্বরে ফোন করেছিলাম, আপনারা করতে পারেন উপরের যে নম্বরটা রয়েছে যে কোনো নম্বরে আপনি ফোন করে এই বিষয়গুলো জানতে পারেন। আমরা জেনেছি যে বিষয়টা ওনাদের কাছ থেকে পেয়েছি সেটা হলো আপনি চাইলে এখনও লিংক করতে পারেন, আপনার যে প্যান কার্ডটা সেটা এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ হয়েছে, আপনি এই প্যান কার্ডটা দিয়ে কোথাও কাজ করতে পারবেন না। কাজ করতে বলতে ইনকাম ট্যাক্স ফাইলিং, ইনকাম ট্যাক্স রিটার্ন বা প্যান কার্ড যেখানে ব্যবহার করা যায় এই প্যান কার্ডটাকে দিলেই, প্যান নম্বরটা দিলে ইনভ্যালিড শো করবে। এই প্যান নাম্বারটাই ভ্যালিড হবে কিছু দিনের মধ্যে। কীভাবে সম্ভব? আপনার অনেক টাইম রয়েছে, অ্যাভেলেবেল টাইম রয়েছে, টাইমের কোনো নির্দেশিকা নেই যে 1 মাস 1.5 মাস। আমরা ফোন করে বারবার জিজ্ঞেস করেছি কতদিন টাইম রয়েছে, বলা হয়েছে টাইম আছে আপনি করুন। কী করার কথা বলা হয়েছে? আপনি কারেকশন করুন আগে, তারপর কারেকশন সম্পন্ন হলে আপনি আবার পুনরায় 1000 টাকার বিনিময়ে লিংক করাতে পারবেন, এখানে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। অনেকেই যেটা ভেবেছিলেন যে হয়তো এক্সট্রা পেমেন্ট করতে হবে 30 জুনের পর থেকে, সেটা কিন্তু সম্পূর্ণ এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করা হয়নি। অর্থাৎ আপনারা আগের নিয়মেই 1000 টাকা পেমেন্ট করেই প্যান আধার লিংক সম্পন্ন করতে পারবেন। যদি ভুল থাকে এখনও কারেকশন করুন, অনেক টাইম পাবেন। অনেক টাইমটা কতটা অনেক সেটা আপনারা একটা ভয়েস ক্লিপ থেকেই বুঝতে পারবেন আমাদের যে কথোপকথন। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি ভালোভাবে হিন্দি বলতে পারি না, তো হিন্দিতে যেহেতু ওদের সাথে কথোপকথন করতে হয়, যে বিষয়টা আমরা জেনেছি ওনাদের কাছ থেকে এবং সেটাই আপনাদের সামনে নিয়ে আসছি কোনো এডিটিং ছাড়া, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওদের কথোপকথনের উপর বেশ করে আমরা যেটা বললাম এটাই সত্য। অর্থাৎ আপনি এখনও অনেক দিন সময় পাবেন। চলুন সরাসরি ওই রেকর্ডিংটা আমরা শুনে নিই। Welcome to Centralized Processing Center of Income Tax Department, Bengaluru. Our call is important to us. Please stay online. Our executives will assist you shortly. Thank you for your patience and time. This call may be recorded for quality and training purposes. Good morning. Welcome to Income to Children. My name is Vedavati. My data PAN number. Confirm करने के लिए धन्यवाद सर। अबे आधार पर लिंक करने में दिक्कत क्या हो रहा है? जी कर सकते, कोई दिक्कत नहीं। आपको जो भी आपको करेक्शन करना है इधर आधार पान में, नेम और डेट ऑफ बर्थ करेक्शन करने के बाद दोबारा लिंक आधार ऑप्शन में जाकर रिक्वेस्ट सबमिट कीजिए, हो जाएगा।
पे कोई बात नहीं, मैं बोलना चाहता हूँ कि पेमेंट की वो 1000 रुपए ही लगेगा कि आधार? हाँ वही है सर, वही रहेगा। डेट तो मतलब ऑलरेडी क्लियर है, बट आपको अभी भी आधार पान लिंक कर सकते हैं, अगर करेक्शन का कुछ इश्यू है तो करेक्शन करवा के लिंकेज है। कोई बात नहीं, तो कितना दिन को उसमें कोई भी डेट है? ऐसे कुछ डेट नहीं है सर, जब तक आपको आधार पान लिंक नहीं रहेगा तब तक आपको पान इन ऑपरेटिव में रहेगा, जैसे लिंक होता है उसके बाद पान एक्टिवेट होता है, उतना ही चेंजेस है। और कुछ जानकारी? आपको कोई कस्टमर रजिस्ट्रेशन सर ट्रांसफर कर आपको फिर भी दीजिए। আশা করি এই রেকর্ডিংটা শোনার পর আপনারা নিজেদের থেকে বুঝতে পারলেন আপনার যে প্যান আধারের লিঙ্ক সম্পূর্ণ হয়নি, ভাবার কিছু নেই, এখনও অনেক টাইম পাবেন। আপনি যদি কারেকশন করতে চান কারেকশন করে আবার পুনরায় লিঙ্ক করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।